ব্যাট হাতে ছন্দপতন তারায় খাইটদের মারককে হারিয়ে দুই বিদেশির জুটি তবে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি লুইস কিংবা দশ ওভারে ক্রিকেটে রান তুলতে হবে দ্রুত সেই চাপেই ভেঙে পড়ল ঢাকা সাকিবের তেইশ ডেলপোর্টের বিশ টেনেটুনে বোর্ডে মোটে একশো

ডেভিড মিলারের টর্নেডো পুরোটাই আছড়ে পড়েছিল পেস বোলিং অলরাউন্ডারের কাঁধে এক ওভারে পাঁচ ছয় খেয়ে তরুণ সাইফুদ্দিন বনে গেলেন খলনায়ক কিভাবে ভুলবেন ওই দুষ্মৃতি আদৌ কি সম্ভব তরুণ সাইফুদ্দিন কিন্তু পজিটিভ এটা তো পার্ট অফ ক্রিকেট সো এটা নিয়ে দড়ড়ার কিছু না যেটা চলে গেছে সেটা বেহতা লাভ নেই তো ফিউচার ইন ফিউচার কিভাবে ভালো করব কি ইমপ্রুভ করব এটা টার্গেট থাকবে এই মাসেই একুশ বছর পূর্ণ করেছেন বিপিএল ক্রিকেটকেই মানছেন কাম একটা উপলক্ষ্য ন্যাশনাল টিম খেলে আসছি রিসেন্টলি টি টোয়েন্টিতে তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে টপ ফাইভ বোলার ভিতর থাকার চেষ্টা করব টিমকে ভালো কিছু দেওয়ার যেহেতু লাস্ট ইয়ার আমরা ওইভাবে টিমকে কিছু দিতে পারি নাই যেহেতু আমাকে এবার রিটার্ন করছে বিশ্বাস রাখছে আমার উপর তো আমি চেষ্টা করবো সে বিশ্বাস অর্জনটা রাখতে টিমে টি টোয়েন্টি স্পেশালিস্টের খোঁজে নির্বাচকরা বিপিএলের চমক দেখানোটা তাই সাইফুদ্দিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিপিএলে তরিকুল ইসলাম নাহিন একাত্তর বিকেসপিতে তিন ম্যাচ সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে নেপালের অনুর্ধ উনিশ দলকে একশো তেইশ রানে হারিয়েছে বাংলাদেশ উনিশ না পেরোনো যুবারা এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা অলরাউন্ড পারফরমেন্সে ম্যাচ সেরা আফিফ হোসেন বিকেসপির তিন নম্বর মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ পঞ্চাশ ওভার শেষে স্বাগতিকরা জমা করে আট উইকেটে দুশো রান ব্যক্তিগত সর্বোচ্চ বাষট্টি রান অধিনায়ক সাইফ হাসানের উনষাট রান এসেছে আফিফ হোসেনের ব্যাট থেকে জবাব ইনিংসে একশো চার রানে গুটিয়ে যায় নেপালের অনূর্ধ্ব উনিশ দলটা তিন উইকেট পেয়েছেন হাসান মাহমুদ মাত্র ছয় রান খরচা করে দুই উইকেট পকেটে ভরেছেন আফিফ